ওয়েলকাম টু নাসিস ক্লাব। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো মে আর ক্যানের পার্থক্য। আমরা প্রায় জেনে বা অজান্তেই একই ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয় ইউজ করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, সেটা হচ্ছে যে ক্যান নট অর মে নট, থান্ট অর ম্যান্ট, এই দুইটি শব্দর ভিন্ন ভিন্ন প্রয়োগ। দুইটির অর্থই হচ্ছে পারে না, দুইটির অর্থ হচ্ছে পারে না। এটা আমরা নর্মালি আমরা জানি এটা, কিন্তু আমাদেরকে এর সঠিক অর্থ জানতে হবে। দেখুন, ক্যান নট মানে হচ্ছে পারে না, এই পারে না অর্থ হচ্ছে যে সে একেবারে ডিক্লেয়ার করে দিয়েছে যে সে পারে না, মানে তার যোগ্যতা প্রকাশ পেয়েছে যে সে পারে না, দ্যাটস ইট। দেখুন, সামর্থ্য অর্থে এটা ইউজ হবে। এরপরে রয়েছে যে মে নট, মে নট মানে হচ্ছে যে নাও পারে, সম্ভাবনা অর্থে। আমরা জানি যে ক্যান ব্যবহার হয় সামর্থ্য অর্থে এবং মে ব্যবহার হয় আপনার সম্ভাবনা অর্থে, অনুমতি অর্থে, যার কারণে মে নট মানে মে নটকে সংক্ষেপ করা হয়েছে মেন্ট, আর ক্যান নটকে সংক্ষেপ করা হয়েছে কান্ট। সো কান্ট মানে হচ্ছে যে পারে না, যোগ্যতা প্রকাশ করেছে, সামর্থ্য প্রকাশ করেছে যে পারে না, শেষ। আর মে নট হচ্ছে যে নাও পারে, সম্ভাবনা ঠিক রাখতে হবে, নেগেটিভ, বাট সম্ভাবনা ঠিক রেখে নেগেটিভ। ওকে, এরপরে দেখুন, শি কান্ট টেল, সে বলতে পারে না। একটা সেন্টেন্সে যদি ক্যান্ট ইউজ করি, তার মানে সে তার যোগ্যতা সামর্থ্য সব কিছু অ্যাবিলিটি সব কিছু ডিক্লেয়ার করে দিচ্ছে যে সে পারে না, শি কান্ট টেল মানে শেষ, ফিনিশ। বাট যদি আমরা কান্টের পরিবর্তে মেন্ট ইউজ করি, মেন্ট, তাহলে এর অর্থ দাঁড়াবে সে নাও বলতে পারে, অর্থাৎ সম্ভাবনা থাকে সে নাও বলতে পারে, মানে বলতে পারে না একেবারে ডিক্লেয়ার করছে না, বাট সে নাও বলতে পারে, তার মানে হচ্ছে সম্ভাবনা। আর আমরা জানি যে মের ইউজ হয় সম্ভাবনার ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে আপনাদের যদি কোনো বোঝার সমস্যা থাকে অবশ্যই জানাবেন, আর অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে প্রত্যন্ত অঞ্চলে থাকা মেধাবী স্টুডেন্টরা শিখতে পারে ফ্রিলি, ফ্রিভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।